আসসালামু আলাইকুম। অষ্টম সপ্তাহে বাইরে থেকে গর্ভবতী বোঝা না গেলেও আপনি ঠিকই শারীরিক পরিবর্তন অনুভব করছেন। এই সপ্তাহে এসে প্রথমবারের মতো ডাক্তারি চেক আপে যেতে পারেন। এই চেক আপে আপনার আল্ট্রাসাউন্ড করা হবে। আপনি জানতে পারবেন ঠিক কত সপ্তাহ চলছে এবং সেই সাথে বাচ্চার হার্টবিটও শুনতে পারবেন। এছাড়াও অষ্টম সপ্তাহে গর্ভবতী ও গর্ভের বাচ্চার মধ্যে কি কি পরিবর্তন আসে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। অষ্টম সপ্তাহে গর্ভের বাচ্চার আকার ও ওজন। এ সপ্তাহে গর্ভস্থ বাচ্চাটি আকৃতিতে একটি রাস্পবেরি ফলের মতো, ওজন হয়ে থাকে প্রায় 1 গ্রাম, আকার হিসেবে 0.63 ইঞ্চি বা 1.63 সেন্টিমিটার প্রায়। এ সপ্তাহে এসে বাচ্চাটি প্রতিদিন 1 মিলিমিটার করে বাড়তে থাকে। 8 সপ্তাহে কত মাস কত দিন? 8 সপ্তাহকে দিনে হিসেব করলে 56 দিন হয় বা মাস হিসেবে 1 মাস 26 দিন, অর্থাৎ এ সপ্তাহে আপনার 2 মাসের শেষের দিকে চলছে ধরা হবে। তবে সপ্তাহের হিসেব মাথায় রাখুন, এটাই সহজ হিসেব। অষ্টম সপ্তাহে শারীরিক পরিবর্তন, স্তনে ব্যথা। এ সময়ে হয়তো খেয়াল করবেন আপনার স্তনদ্বয় আগের থেকে বড় ও ভারী মনে হচ্ছে, কেননা এখন থেকে স্তনে দুগ্ধ তৈরি প্রক্রিয়া শুরু হচ্ছে। সেই সাথে স্তনে হালকা ব্যথা ও অস্বস্তি অনুভব হতেও পারে, এসবই স্বাভাবিক ঘটনা। ক্লান্তিবোধ, হরমোনের হঠাৎ নিঃসরণ, শারীরিক অঙ্গপ্রত্যঙ্গের পরিবর্তন, রক্তপ্রবাহ বেড়ে যাওয়া ইত্যাদি কারণে আপনি হয়তো অল্পতেই দুর্বল ক্লান্তিবোধ করবেন। চেষ্টা করুন আগের থেকে একটু বেশি বিশ্রাম নিতে, এগুলো সবারই হয়ে থাকে। বমি এবং বমি ভাব, অষ্টম সপ্তাহে এসে অনেকের মারাত্মক বমির সমস্যা হতে পারে। যেহেতু প্রত্যেকটা মানুষ আলাদা, সমস্যাটা কম বেশি হতে পারে। বেশি বেশি পানি পান করুন, বমির সমস্যায় আদা বা আদা চা খেয়ে দেখতে পারেন। এছাড়া অতিরিক্ত বমির কারণে যদি খেতে না পারেন এবং আপনার ওজন কমে যায়, তাহলে ডাক্তারের শরণাপন্ন হন। কোষ্ঠকাঠিন্য, এ সময়ে 50 ভাগ গর্ভবতী নারী কোষ্ঠকাঠিন্যে ভুগে থাকেন। আপনারা হলে ভাববেন আপনি একা নন, তাই তরল জাতীয় খাবার বেশি বেশি খাবেন, সেই সাথে দৈনিক 3 লিটার পানি আর যুক্ত খাবার খাবেন। আশা করা যায় এতে ঠিক হয়ে যাবে। যদি এরপরও কোষ্ঠকাঠিন্য না কমে, তাহলে ডাক্তার দেখিয়ে ওষুধ খেতে হবে। হাত পা ও পেট ব্যথা, গর্ভবতীদের হাত পা ও হালকা পেট ব্যথা হওয়াটা স্বাভাবিক। পেট ব্যথা হওয়ার কারণ ক্রমশ পেট বড় হচ্ছে, চামড়া প্রসারিত হচ্ছে একটু একটু করে। এই প্রসারণে আপনি ব্যথা অনুভব করতে পারেন। অদ্ভুত স্বপ্ন, প্রথমবার গর্ভবতীরা গর্ভের বাচ্চা ও নিজের অবস্থা নিয়ে নানান আজেবাজে স্বপ্ন দেখে থাকেন। এগুলো মূলত মনের দুশ্চিন্তা থেকে সৃষ্টি হয়, তাই এতে ভয় পাওয়ার কিছু নেই, বিষয়টি স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করুন। অষ্টম সপ্তাহে পেটের আকার ও ওজন, এ সপ্তাহে হয়তো বাইরে থেকে পেট বোঝা যাবে না, তবে যমজ সন্তান গর্ভে থাকলে পেট তাড়াতাড়ি বাড়বে, এটাই স্বাভাবিক। তবে নর্মালে আপনি কোমরে কিছুটা ভারী ও টাইট অনুভব করবেন, কেননা এ সময় জরায়ু আগের থেকে কিছুটা বড় হয়েছে। এছাড়া এ সময়ে 2 থেকে 3 কেজির মতো ওজন বাড়াটা স্বাভাবিক। অষ্টম সপ্তাহে গর্ভের বাচ্চার বিকাশ, অষ্টম সপ্তাহের একটি বাচ্চার ক্ষুদ্র আকৃতির হাত পা দৃশ্যমান হয়। আগের সপ্তাহে বাচ্চার লেজের মতো অংশ ছিল, কিন্তু এ সপ্তাহে এসে এটি বিলুপ্ত হয়ে যায়। ছোট এই বাচ্চাটি আপনার পেটে ঘুরে ফিরে, কিন্তু এখনই আপনি কিছু অনুভব করতে পারবেন না। অষ্টম সপ্তাহে করণীয়, এ সপ্তাহে সকল গর্ভবতীর একবার ডাক্তারি চেক আপে যাওয়া উচিত। চেক আপে ডাক্তার আপনার অবস্থা বুঝে কিছু পরামর্শ বিধিনিষেধ দিয়ে থাকবেন। এছাড়া এ সময় বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, দেখতে পারেন।
এবং কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন।